তো আমরা এখন রোড রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে দাড়িবিড়া গ্রামীণ কালীমাতার মন্দিরের লাইটিং গেট শুরু হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। তো পুরো রাস্তার উপরে এইভাবে চেঞ্জার দিয়ে লাইটিং করেছেন, দেখুন দেখতে অপূর্ব সুন্দর লাগছে সত্যি। আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন ধীরে ধীরে আমরা মন্দিরের সামনের দিকে এগোচ্ছি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাড়িবুড়া গ্রামীণ কালীমাতার মন্দিরের সামনে। আমি ঠিক রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি, দেখুন দেখতে ভিউটা, দেখুন মন্দিরের ভিউটা আপনাদের সামনে দেখাচ্ছি, সত্যি অপূর্ব, না দেখলে বলে বোঝাতে পারবো না। দেখুন এখন চলছি আমরা মন্দিরের ভেতরে। এবছর নতুন একটি মন্দির হয়েছে, রাধা মাধবের মন্দির। তো প্রথমে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছেন দাড়িপুরা কালীমাতার মন্দির, এবং সামনে ছিল শিব মন্দির। তো এই বছরই নতুন উদ্বোধন হলো রাধা মাধবের মন্দির। তো রাধা মাধবের মন্দিরটাও দেখাবো, একটু দাড়িপুরা কালী মন্দিরটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই মুহূর্তে আমার ঠিক ডান পাশে রয়েছে রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দির থেকে আমি ক্যামেরা ঘোরাবো, দেখুন এটি হলো রাধা মাধবের মন্দির। এই বছরই নতুন হয়েছে, সত্যি অপূর্ব করেছে, নানান কারুকার্য করে সত্যি দেখতে অপূর্ব। যাই হোক, তো আমি মন্দিরের পূর্ব পাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি। পূর্ব পাশে স্কুল রয়েছে, দাড়িবিড়া স্কুল এবং দাড়িবিড়া পুকুর, এবং এমন এখন আমি যেখানে দাঁড়িয়ে ক্যামেরা করছি এটি রাধা মাধবের মন্দির। দেখুন প্রথমে উঠেই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সত্যি এত সুন্দর করেছে যেন মনে হচ্ছে সত্যি কৃষ্ণ বসে আছেন, বাঁশি বাজাচ্ছেন আর আমরা শুনছি বা দেখছি। যাই হোক, তো দেখুন সত্যি খুব সুন্দর করেছে। এইভাবে মন্দিরের চারপাশে বিভিন্ন কারুকার্য করা আছে, কৃষ্ণ ফাঁসি বাজাচ্ছে। কখনো আবার কৃষ্ণ মনে চুরি করে খাচ্ছেন, চারিদিক ঘুরে দেখাবো কৃষ্ণ মনে চুরি করছেন। আমাদের ভেতরের ভিউটা দেখাবো, রাধা মাধব মন্দিরের গেট, দেখুন দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে ভিউ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ বাঁশি বাজছেন, তার সঙ্গে রাধা দাঁড়িয়ে আছেন উপরে একটি ঝাড়বাতি, দেখুন ভেতরে ব্যাকগ্রাউন্ডে সিনসিনার রয়েছে, খুবই ভালো লাগছে। চারিপাশে ভিউ আপনাদের দেখাচ্ছে,
Yeah.